হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো টেবিল কীভাবে সাবমিট করবেন। আপনার যে HRMS ID আছে, ওই HRMS ID থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনি টেবিল কীভাবে সাবমিট করবেন। তো আমি এখানে মোবাইলের সাহায্যে দেখাচ্ছি, আপনারা কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন, মোরালেস একই হবে। তো তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, এবং পারলে একটু শেয়ার করবেন। তো এরপর আমি চলে যাচ্ছি যে কীভাবে আপনি টেবিল সাবমিট করবেন সেটার ডিটেল আমি ডিসকাস করছি। তো প্রথমে দেখুন, আপনার যে মোবাইলে যে ব্রাউজার আছে, সেই ব্রাউজারে আপনি ক্লিক করবেন। আমার এখানে দেখুন গুগল ক্রোম আছে, দেখুন উপরে রাইট চিহ্ন দেওয়া আছে, গুগল ক্রোম আছে। এই গুগল ক্রোমের উপরে আমি ক্লিক করছি। এখানে গুগল ক্রোমের উপরে ক্লিক করলে আমার দেখুন এই এরকম একটা পেজ ওপেন হবে। তার নিচে গুগলের নিচে দেখুন সার্চ যে অপশান আছে, এই সার্চের কাছে গিয়ে আপনার সার্চের মধ্যে গিয়ে লিখতে হবে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট বা WBFIN, সংক্ষেপে এটা লিখবেন। এই যে দেখুন আমি লিখেছি, এই যে দেখুন WBFIN, WBFIN দিয়ে আপনি সার্চ দেবেন। সার্চ আপনার এই যে কিপ্যাডে যে নিচে যে একটা দেখবেন লেন্সের মতো সিম্বল আছে, ওটাই ক্লিক করবেন, অথবা আপনার যদি গো থাকে তাহলে গো অপশানটাই ক্লিক করবেন, তাহলেই আপনার সার্চ হবে, সার্চ হয়ে যাবে। সার্চে যাওয়ার পর দেখুন এই যেমন সার্চ রেজাল্ট চলে এসছে, এখানে দেখুন প্রথমে আসছে www.wbfin.nic.in, তার নিচে দেখুন ফিনান্স ডিপার্টমেন্ট কথাটা লেখা আছে, এই যে রাইট চিহ্ন দেওয়া আছে। তো আপনারা ওই ফিনান্স ডিপার্টমেন্টে যে রাইট চিহ্ন দেওয়া আছে ওই জায়গাটা আপনি ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরেই দেখুন এরকম একটা পেজ ওপেন হবে, ফিনান্স ডিপার্টমেন্ট দেখুন ওয়েবসাইটটা খুলে যাবে ফিনান্স ডিপার্টমেন্টের। এরপর এই প্রথমে এবার ওই পেজটার নিচের দিকে আসবেন, এই যে এটা হচ্ছে নিচের দিকে পেজটার নিচের পোর্শনটা, দুটো পেজ একসাথে আমি একটা পেজকে দুটো পেজে ভাগ করে নিয়েছি, তাই নিচের দিকে এই পোর্শনটা থাকবে। এই যে রাইট চিহ্ন দেওয়া আছে দেখছেন, IFMS, ওই IFMS-এর পাশে রাইট চিহ্ন দেওয়া আছে, ওই IFMS-এর উপরে আপনি ক্লিক করবেন। IFMS-এর উপরে ক্লিক করলে আপনার দেখুন এরকম একটা পেজ ওপেন হবে, আমি একটু বড় করে নিচ্ছি। এই যে দেখুন এরকম IFMS-এর উপরে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে, সেখানে দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড এবং ডোনেট ফর আমফান সাইক্লোন, এই দুটোর জন্য একটা উইন্ডো আসছে এক্সট্রা, এটা পরবর্তীকালে হয়তো আসবে না, এখানে গভর্নমেন্ট ফান্ড নিচ্ছে ওইসবের জন্যে, সেই জন্যে এটা আসছে। তো আপনি এখানে এই কাজের জন্য আপাতত এটা ক্লোজ, নিচে দেখুন রাইট চিহ্ন দেওয়া আছে, ক্লোজ বাটনটায় ক্লিক করবেন। এটা ক্লোজ বাটনটায় ক্লিক করলে আপনার দেখুন এই যে দেখুন এরকম পেজটা ওপেন হবে, এখানে উপরে দেখুন পেজের মাঝের দিকে দেখুন চিফ মিনিস্টারের ছবি দেওয়া আছে, এবং তার নিচে দেখুন ই সার্ভিস ফর এমপ্লয়ি এই কথাটা লেখা আছে। এরপর ই সার্ভিস ফর এমপ্লয়ি এখানটায় আপনি ক্লিক করবেন, এখানটায় ক্লিক করলেই আপনার দেখুন ই সার্ভিস ফর এমপ্লয়ি ক্লিক করলে দেখুন এরকম একটা অপশান আসবে, এই সাইন ইন, এই সাইন ইন, তারপর সাইন আপ ফর রেজিস্ট্রেশন আর ফরগেট পাসওয়ার্ড। তো আপনি উপরে যে অপশানটা আসছে সাইন ইন, ওই সাইন ইনের উপরে আপনি ক্লিক করবেন। এই সাইন ইনে ক্লিক করলেই দেখুন আপনার এরকম একটা পেজ আবার ওপেন হবে, ইউনিক আইডি আর পাসওয়ার্ড, আর নিচে লগ ইন অপশান আছে। তো আপনাকে এখানে যে আপনার যে HRMS আইডি আছে, আপনি HRMS আইডিটা দিয়ে দিলেন, তারপর আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা পুট করে দিলেন, তারপরে নিচে দেখুন এই লগ ইন অপশানটা আছে, লগ ইন অপশানে আপনি ক্লিক করলেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে, এই যে লগ ইন হয়ে যাবে, এবং ওপরে দেখুন ই সার্ভিস ফর এমপ্লয়িজ লেখা আসবে, এই যে দেখাচ্ছি ই সার্ভিস ফর এমপ্লয়ি, এখানে দেখুন মাই অ্যাকাউন্ট, মাই ডকুমেন্ট, মাই অ্যাপ্লিকেশন, এরকম অনেকগুলো অপশান আছে। তো এই তিন নম্বর যে অপশানটা মাই অ্যাপ্লিকেশন, এই মাই অ্যাপ্লিকেশনের উপরে আপনি ক্লিক করবেন। মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই আপনার দেখুন আরেকটা দেখুন পেজ এরকম, মানে এই মাই অ্যাপ্লিকেশানের আন্ডারে দেখুন আরও কতগুলো সাব অপশান আছে, তার মধ্যে দেখুন এই যে এই অপশানটা, এই যে রাইট চিহ্ন দেওয়া আছে, অ্যাপ্লাই ফর ট্যুর ডায়েরি অ্যান্ড ক্লেম অন অফিসিয়াল ট্যুর, আপনি এইখানটায় ক্লিক করবেন। এইখানটায় ক্লিক করা হয়ে গেলেই আমি জুম আউট করে দিচ্ছি, ক্লিক হয়ে গেলে তারপরে দেখুন আপনার একটা এরকম আরেকটা এরকম পেজ ওপেন হবে, সেখানে দেখবেন উইথ ট্যুর অ্যাপ্লিকেশান এবং উইদাউট ট্যুর অ্যাপ্লিকেশান। তো আমি এখানে আপনাদেরকে উইদাউট ট্যুর অ্যাপ্লিকেশানে দেখাবো, আপনারা চাইলে উইথ ট্যুর অ্যাপ্লিকেশানও করতে পারেন। তো আমি এখানে উইদাউট ট্যুর অ্যাপ্লিকেশানটা দেখাবো, এটাতে আপনার তাড়াতাড়ি আপনাদের হয়ে যাবে। তো আমি এখানে উইদাউট ট্যুর অ্যাপ্লিকেশানে যে চেকবক্সটা আছে ওই চেকবক্সের উপরে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পরেই তারপরে দেখবেন একটা এরকম
পেজ ওপেন হয়ে যাবে। সেখানে দেবেন আমার এমপ্লয়ির নাম টাম রেজিগনেশন এইসব দেখাবে। সেখানে দেখুন নিচে দেখুন সার্চ একটা অপশান আছে, এই লেন্সের মধ্যে দেবো সিম্বল দেওয়া আছে, এই রাইট চিহ্ন দেওয়া আছে, এই সার্চের উপরে গিয়ে আপনি ক্লিক করবেন। সার্চের উপরে গিয়ে ক্লিক করলেই আপনার এই যে দেখুন আপনার এই ট্যুর ডায়েরি, তারপরে জার্নি ক্লেম, অ্যাকোমোডেশন ডিটেল, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওকে, এইখানে যে তার উপরে আপনার নাম আসবে, তো ট্যুর ডায়েরিটা আপনাকে এখানে ভালো করে ফিল আপ করতে হবে। এখানে আপনার ফিল আপ করাই রয়েছে, তো আপনার প্রথমে যখন আসবে তখন ফিল আপ করা থাকবে না। আপনি প্রথমে ওই ট্যুর ডায়েরিটা কীভাবে করবেন একটু বলে দিচ্ছি। প্রথমে আপনি ডেটটা বসাবেন, অর্থাৎ যে ডেটে আপনি জার্নি করেছেন, তারপর টাইমটা দেবেন, মানে যখন আপনি জার্নি স্টার্ট করেছেন, তারপরে নাম্বার অফ ডেজ এখানে দেবেন, আর ডেসক্রিপশান দেবেন, মানে কী জন্য আপনি জার্নি করেছেন সেটা আপনি দিয়ে, তারপরে আবার নিচে দেখুন একটা অ্যাড রো অপশান থাকবে, ওই অ্যাড রোটার উপরে ক্লিক করলে আপনার একটা রো বেড়ে যাবে। তারপর আপনি আবার আরও যদি জার্নি করেন তাহলে সেটা আপনি দেবেন, বা আপনি ফিরেছেন যেটা ফেরাটা আপনি দেখিয়ে দিলেন, আপনি গেছেন তারপরে ওই ডেটেই ফিরেছেন সেটা, তো এখানে দু নম্বর রোটে আপনি ফেরাটা দেখিয়ে দিলেন। আপনি প্রথমে ডেটটা একই দিলেন, তারপরে আপনি টাইমটা দিয়ে দিলেন, ফেরার টাইমটা এবং নাম্বার অফ ডেজটা দিয়ে দিলেন, আর তারপরে ডেসক্রিপশানে ওখানে দিয়ে দিলেন, তাহলে আপনার ট্যুর ডায়েরি হয়ে গেলো। এই যে দেখুন ট্যুর ডায়েরি, ট্যুর ডায়েরি হয়ে গেলো। এরপর ট্যুর ডায়েরির পাশেই দেখুন জার্নি ক্লেম আছে, ট্যুর ডায়েরিটা কমপ্লিট হয়ে গেলে আপনি ওখানে সেভ যে নিচে দেখুন অপশানটা আছে, এই যে আমি দেখাচ্ছি আপনার, ট্যুর ডায়েরিটা কমপ্লিট হয়ে গেলে আপনি বা আপনি এক একটা রো করবেন, আর এখানে সেভ অপশানটা, এই যে আপনার এখানে সেভ অপশান আছে, এই সেভ অপশানটা আপনি ক্লিক করবেন, তারপর আবার অ্যাড রো করবেন, এরকমভাবে করতে পারেন, বা দু তিনটা রো একসাথে করে তারপর সেভ করে নিলেন। প্রতিটা প্রসেসে আপনাকে সেভ করে দিতে হবে, নাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। তো আপনার কোন কোন জায়গাগুলো প্রবলেম হলে হবে সেগুলো আমি ভিডিওর লাস্টে বলবো, এখনই আমি এইসব বলছি না। এখন শুধু ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে স্মুথলি আপনার হচ্ছে, আমি প্রবলেমগুলো লাস্টে ডিসকাস করছি। তো এখানে প্রথমে সেভ করে নিলেন, তারপরে আপনি এই জার্নি ক্লেম আছে, এই ট্যুর ডায়েরি হয়ে গেলো, এরপর জার্নি ক্লেম, এই যে জার্নি ক্লেম এইখানটা আপনি ক্লিক করবেন। এই জার্নি ক্লেমে ক্লিক হয়ে গেলেই এখানে দেখুন একটা আবার একটা পেজ ওপেন হয়েছে, যেটা আপনার হচ্ছে জার্নি ক্লেমের। সেখানে দেখুন ডেট আছে, মানে ডিপারেচার ডেট, তারপরে টাইম, তারপরে সোর্স, এটা হচ্ছে ডিপারেচার পোর্শন। তারপরে আপনার অ্যারাইভালে দেখুন তিনটে পোর্শন আছে, ডেট, টাইম, ডেস্টিনেশন। তারপরে আপনার আসছে মোড অফ ট্রাভেল, টিকিট নাম্বার, এন্টাইটেল ক্লাস, তারপরে শুধু ক্লাস, তারপরে এন্টাইটেল ফেয়ার, তারপরে ফেয়ার পেড, তারপরে এডিট অপশান আছে, তারপরে ডিলিট অপশান আছে, এরকম এরকম টেবিলটা আছে। তো আপনি প্রথমে ডিপারেচার পোর্শনে, আমি একটা ডেটে আমি আপনাদেরকে এন্ট্রি করে দেখাচ্ছি। প্রথমে দেখুন আমি দিয়েছি 9/8/2020 ডেট বসিয়ে দিয়েছি, এটা আপনি ওই ক্যালেন্ডার থাকবে, ওই ক্যালেন্ডার রোজে ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করবেন ডেটটা। তারপরে আপনার যে টাইমটা আছে ওই টাইমটা আপনাকে কিন্তু টাইমটা কিন্তু সেট করাটা একটু প্রবলেমেটিক, তো আমি এখানে কিন্তু আপনাদেরকে দেখাবো ওই ওই ঘড়িটা কীভাবে সেট করবেন, সেটা এখানে শর্টকাটে একটা প্রসেস আপনাকে বলে দিচ্ছি। আমি ধরুন এখানে দেখিয়েছি 6:20, তো সিক্স AM দেখিয়েছি দেখুন, তাহলে আমি লিখবেন 06, তারপর দুটো ডবল ডট দেবেন, ওই যে মাঝে দেখুন ডবল ডট দিয়েছি, তারপর 00 দিয়ে, তারপর একটা স্পেস দিয়ে AM লিখে দেবেন, তাহলে আপনার হয়ে যাবে। আপনাকে ওই ঘড়ি সিলেক্ট করার দরকার নেই, আপনার যে কিপ্যাড আছে ওই কিপ্যাড থেকে আপনি প্রথমে 06 দেবেন, তারপরে দুটো ডট দেবেন, ওই যে দেখুন যেমন দেওয়া আছে, তারপর ডবল দুটো 00 দেবেন, তারপর স্পেস দেবেন, তারপরে AM দিয়ে দেবেন, মানে 6:00 আমি বেরিয়েছি। ওটা হয়ে গেলো টাইম পোর্শনটা, এটা একটু ওই ক্লিক করার সাথে সাথে কিন্তু আসবেন, একটু টাইম নেবে দেবেন এটা। তারপরে সোর্সে আসছি, সোর্সে আমি দেখাচ্ছি মালদা, তারপরে আমি ডেটটা দিলাম, ওই ডেটটা আপনি ওই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবেন, তারপরে আমি টাইমটা দিলাম, ওই সেম প্রসেস, ওই যেমন যেভাবে লিখলাম 6:00 AM সেভাবে আমি এখানে 11:00 AM লিখে দিলাম, মানে আমি পৌঁছেছি 11:00 সময়। ডেস্টিনেশন আমি দিয়ে দিলাম শিলিগুড়ি, তারপরে মোড অফ ট্রাভেল আমি লিখলাম বাস, তারপর টিকিট নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, তারপরে এন্টারটেল ক্লাস আমি সেকেন্ড দিয়েছি, তারপরে ক্লাস সেকেন্ড দিয়েছি, তারপরে হচ্ছে এন্টারটেল ফেয়ার আমি 100 দেখাচ্ছি, এটা আপনার যেটা ফেয়ার হবে সেটা আপনি দেবেন, তারপরে ফেয়ার পেড আপনি কত টাকা দিয়েছেন সেটাও দেবেন, ওই দুটো সেম রাখবেন মোটামুটি, মানে ফেয়ার পেডটা যেন ওই এন্টারটেল ফেয়ারের চেয়ে যেন বেশি না হয়ে যায়, কম হলে অসুবিধা নেই, বেশি যেন না হয়ে যায় বা সমান দেখাবেন। তারপরে হয়ে গেলো এটা, তারপরে আবার অ্যাড রো, যে দেখুন নিচে অপশান আছে অ্যাড রো, ওই অ্যাড রো করলে আবার একটা নিচে রো চলে আসবে। তারপরে আপনি ওই সিমিলার প্রসেসে একইভাবে আপনি ওই ফেরাটা দেখালেন, ফেরাটা আমি ওই নয় ওই একই ডেটে দেখিয়েছি দেখুন, 9/8/2020 5:30 AM PM বেরিয়েছি, আর 11:30 PM আমি ঢুকেছি, রাত্রিবেলায় ঢুকেছি, হয়ে গেলো তাহলে এই পোর্শনটা, ওই সেম প্রসেস। এরপর যদি আপনি কোনো এডিট টেডিট করেন ওই করে সেভ করবেন, কিন্তু
প্রতিটা লাইন এন্ট্রি করবেন আর নিচে দেখুন এই সেভ অপশনটা আছে, এই যে দেখুন সেভ অপশনটা আছে, এই যে দেখুন আমি রাইট চিহ্ন দিয়ে দিয়েছি সেভ অপশনটা, এই সেভ অপশনটা আপনি ক্লিক করবেন, প্রতিটা রো এন্ট্রি করবেন আর সেভ অপশনে ক্লিক করবেন। আর যদি কোনো এডিট টেডিট করেন তাহলে কিন্তু ওই যে আপনার যে এডিটের পোর্শনে দেখুন একটা চাবির ছবি দেওয়া আছে, ওই চাবির ছবিটার উপরে ক্লিক করবেন, যখন গ্রিন পোর্শন থাকবে তখন ওইটা একবার টিপলে গ্রিন হবে, একবার টিপলে রেড হয়ে যাবে। মানে যদি রেড থাকে তাহলে আপনি ওই গ্রিন করে তারপরে আপনি এডিট করতে পারবেন, আর যদি রেডটাই আর যদি গ্রিন থাকে তাহলে এমনি এডিট করতে পারছেন, আর যদি গ্রিন রেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ওটাকে আবার ক্লিক করবেন, তাহলে গ্রিন হয়ে যাবে, তারপর আপনি নেসেসারি আপনি এডিটটা করে নেবেন, তারপর এডিট করে আপনি সেভ করবেন। সেভ করে সেভ হয়ে গেলেই তারপরে আপনার জার্নি ক্লেম হয়ে গেল। এবার অ্যাকোমোডেশন ডিটেলস এগুলো সাধারণত জেনারেল কেসে লাগে না, এগুলো যদি লাগে তাহলে আপনারা করবেন। তো আমি এরপরে আসছি ডেলি অ্যালাউন্সে, এই যে দেখুন ডেলি অ্যালাউন্সে এই যে এইটাই ক্লিক করবেন। ডেলি অ্যালাউন্সে ক্লিক করার সাথে সাথে এই যে দেখাচ্ছি আমি, এই যে ডেলি অ্যালাউন্স এখানে দেখুন আমি এন্ট্রি করেছি একদিন, আর রেটটা আমি 90 টাকা দেখিয়েছি, আর পার্সেন্টেজ 100% দেখিয়েছি, আর নাম্বার অফ পার্সেন্ট 1 দেখিয়েছি। এটা করলে আপনার ওই অ্যামাউন্টটা অটোমেটিক কিন্তু চলে আসবে, অটোমেটিক দেখুন এটা 100% যেহেতু তারপর 90 টাকা চলে এসছে, তারপরে দেখুন টোটাল নিচে দেখুন 90 এসছে, তারপরে দেখুন আবার এই একদম নিচে দেখুন টোটাল ক্লেমে দেখুন 290 হয়ে গেছে, কারণ ওখানে 100 টাকা করে দেখিয়েছিলাম 200 টাকা গাড়ি ভাড়া, আর হচ্ছে আমার 90 টাকা, তাহলে 290 টাকা টোটাল দেখুন টোটাল ক্লেমে চলে এসছে নিচে। এরপরে দেখুন এই যে এটা করার পর তারপরে সেভ অপশানটা আপনি ক্লিক করবেন, এই যে আমরা দেখাচ্ছি এই যে সেভ অপশান, এই যে সেভটা আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করা হয়ে গেলেই এই পেজটার নিচের দিকে আসবেন, দেখান দেখাচ্ছি আমি, এই যে পেজটা নিচের দিকে আসবেন, এই পেজটা নিচের দিকে দেখুন একটা ফরওয়ার্ড অপশান আছে, দেখছেন ফরওয়ার্ড আর রিজেক্ট, আপনার সব কিছু সেভ টেপ হয়ে গেল। এরপর আপনি ফরওয়ার্ড অপশানটায় ক্লিক করবেন, আর আপনার যদি এই যে দেখুন আপনার যদি আরও যদি কিছু থাকে এখানে জার্নি পারফর্ম বাই রোড বিটুইন এগুলো যদি থাকে বা মিসলেনিয়াস যদি কিছু থাকে সেগুলো আপনি এন্ট্রি করে দেবেন। তারপরে এন্ট্রি করার পরে তারপরে ওই লাস্ট যে ঘরটায় গেছেন সেখানটায় সেভ করে তারপরে আপনি ওই নিচে পেজটা নিচে চলে আসবেন, তারপরে এই যে পেজটা ফরওয়ার্ড অপশানটা আসবে, এই ফরওয়ার্ড অপশানটা আপনি ক্লিক করবেন। ফরওয়ার্ড অপশানটায় ক্লিক করার সাথে সাথেই এই যে আমি রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি ফরওয়ার্ড অপশান, এই ফরওয়ার্ড অপশানটায় ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা আপনার ওপেন হবে, মানে একটা আবার একটা দেখুন ওই অপশান আসবে, সেখানে দেখবেন আপনাকে সিলেক্ট করতে বলবে যে আমি ফরওয়ার্ডিং অথরিটি সিলেক্ট করুন। ওকে, সেখানে ওই যে এই যে দেখাচ্ছি আমি আপনাকে, এই যে দেখুন এখানে এই যে দেখাচ্ছে এই যে দুটো পরপর দেখুন চেকবক্স আছে, এখানে যদি আপনার একটা থাকে তাহলে একটা চেকবক্স আসবে, যে অফিসে যেমন সেরকম যটা ইয়ে আইডি আছে সেই অনুযায়ী চেকবক্সটা আসবে, যাদের একটা আইডি আছে তাদের একটা চেকবক্স আসবে, যাদের দুটো আইডি তাদের দুটো চেকবক্স আসবে। তো আপনি যে ফরওয়ার্ডিং অথরিটির আপনি ওই চেকবক্সটায় ক্লিক করবেন, আমি ওই যে এই যে এই গোল গোল চিহ্ন দেওয়া আছে ওই চেকবক্সের উপরে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পরই তারপর দেখুন নিচে ওই যে সাবমিট অপশানটা আছে দেখুন, এই যে এখানে এই যে সাবমিট, এই সাবমিট অপশানটায় আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানটায় ক্লিক করা হয়ে গেলে আপনার ওই টেবিলটা সাবমিট হয়ে যাবে এবং দেখাবে যে আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তবে এটা তো আমি দেখালাম স্মুথলি আপনার হয়ে গেল, কিন্তু আপনি যখন অনেকগুলো ধরুন তিন চারটে দিনের টেবিল আপনি একসাথে এন্ট্রি করছেন তখন দেখবেন অনেক রকম সমস্যা হবে, তখন দেখবেন কাজ করতে করতে হয়তো আপনার স্ক্রিনটা মানে চলে যাচ্ছে বা কোনো এরর চলে আসছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনি যখন এন্ট্রি করবেন ওই যে বিশেষ করে যখন জার্নি ক্লেমটা করবেন তখন কিন্তু প্রতিটা রো আপনি এন্ট্রি করার পর আপনি সেভ করবেন, তাহলে কিন্তু আপনার মানে যদি কোনো প্রবলেম হয় মাঝে যদি কোনো এরর আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবার ওই জায়গা থেকে আবার শুরু করতে পারবেন কাজটা। তো সেটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি, আপনি ধরুন কোনো কারণে এরর চলে এসছে, আপনি প্রথমে লগ আউট করে গেলেন, লগ আউট করে গিয়ে তারপরে আবার আপনি লগ ইন করলেন, লগ ইন করে দেখবেন আপনি প্রথমেই ওই মাই ইনবক্স আছে, এই যে আপনি লগ ইন করার সাথে সাথে মাই ইনবক্স আছে, ওই মাই ইনবক্সে দেখুন এখানে ইনবক্স ফর মাই টিসি TATCHT এই জায়গাটা আপনি ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করলেই আপনার দেখুন এরকম একটা পেজ ওপেন হবে, সেখানে দেখবেন আপনার ওই ট্রাভেল টাইপ জানতে চাইবে, তারপরে ফাইন্যান্সিয়াল জানতে চাইবে, তারপরে পেন্ডিং অ্যাপ্রুভ এইসবগুলো আপনাকে জানতে চাইবে, দি সার্চ দিতে হবে আপনাকে। তো আমি এখানে কী করব, আমি প্রথমে ট্র্যাভেল টাইপটা আমি দিয়ে দেবো অফিসিয়াল ট্যুর, এখানে এই যে
অ্যারো চিহ্নটা দেওয়া আছে ওটা চেঞ্জ করে নেবেন, আর না হলে অলও রাখতে পারেন, অলও রাখলেও হয় অনেক সময়, তবে অফিসিয়াল টুল লিখে দিলেই ভালো হয় চেঞ্জ করে দিলে। তারপর ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করবেন, এখানে যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি টেবিলটা সাবমিট করছেন সেই ফাইন্যান্সিয়াল ইয়ারটা আপনি এখানে দেবেন। তারপরে আপনি ওই এখানে যেমন পেন্ডিং আছে, অ্যাপ্রুভ আছে, কমপ্লিট আছে, রিজেক্ট আছে, আমি এখানে যেহেতু আমার এখনও যেহেতু টেবিল সাবমিট হয়নি তাই আমি পেন্ডিং দেখা পেন্ডিংটাই আমি ক্লিক করব। পেন্ডিংয়ে ক্লিক করার পর তারপর দেখুন নিচে আবার চলে আসুন, এই যে দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আর ক্লেম স্ট্যাটাস আছে। তো আমি এখানে যেহেতু আমি অ্যাপ্লিকেশান করে করছি না, আমি ডাইরেক্ট ক্লেম করছি, সেই জন্য আমি ক্লেম স্ট্যাটাসটা আপনাকে ক্লিক করতে হবে। বাই ডিফল্ট অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আসবে, কিন্তু আপনি ওই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের পাশেই দেখুন ক্লেম স্ট্যাটাস আমি রাইট চিহ্ন দিয়ে দিয়েছি, ওই ক্লেম স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। ক্লেম স্ট্যাটাসের উপরে ক্লিক করলেই দেখুন আপনার এরকম একটা, এখানে দেখুন এই ক্লেম স্ট্যাটাসে ক্লিক করলেই দেখুন এই দেখুন অপশানটা আপনার আসছে, সিরিয়াল নাম্বার ওয়ানে অফিসিয়াল ট্যুর, তারপরে দেখুন অ্যাপ্লিকেশান টাইপ ট্যুর ক্লেম, তারপরে আপনার রিকোয়েস্ট আইডি আসবে, তারপরে আপনার ক্লেম আইডি আসবে, তারপরে পেজটা পুরোটা দেখাতে পারছি না আমি, এই নেক্সট পেজটা মানে ওই পেজটাই একদম ডান দিকে চলে আসুন, ওই পেজের ডান দিকে দেখুন একদম দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং উইথ HRMS ESS, ESS মানে হচ্ছে এমপ্লয়িজ মানে আইডি থেকে যে আপনার যে পেন্ডিংটা আছে সেটা ESS। তারপরে দেখুন এই ভিউ রিপোর্টের কাছে দেখুন একটা গোল একটা দেখুন চৌকো বক্স আছে, যেখানে দেখুন একটা মানুষের ছবি দেওয়া আছে এবং তিন চারটা দাগ দেওয়া আছে, আপনি ওই জায়গাটায় ক্লিক করবেন, আমি রাইট চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে ওইখানটায় ক্লিক করবেন, ওইখানটায় ক্লিক করলেই আপনার এই যে এই পোর্শনটা আবার চলে আসবে, এই যে ট্যুর ডায়েরি, জার্নি ক্লেম, অ্যাকোমোডেশন ডিটেলস এগুলো আবার চলে আসবে। তো ওই জায়গাটায় আপনি ট্যুর ডায়েরি যদি আপনি কোনো কিছু মডিফিকেশান করেন সেটা আপনি এখানে করে নিতে পারেন, তারপর জার্নি ক্লেম যেটা আসবে সেইগুলো আপনি ওই দেখবেন আপনার ওই রেড হয়ে থাকবে, সেগুলোকে আমি গ্রিন করে তারপরে আপনি ওই মডিফিকেশান করে নিলেন, তার বা অ্যাড রো করে রো করে আপনি পুরো জিনিসটাকে গুছিয়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে আপনি ডেলি অ্যালাউন্স হবে এন্ট্রি ফেন্ট্রি করে তারপরে আপনি সেভ করে তারপরে আপনি ওই ফরওয়ার্ড অপশানটা আপনি ক্লিক করবেন, তাহলে আপনার দেখবেন কাজটা অনেক ইজি হয়ে যাবে। আবার যদি ধরুন কোনো প্রবলেম হয় আবার আপনি ওই ইনবক্স থেকে গিয়ে আপনি আপনার আবার এইভাবে আপনি মানে ওই জিনিসটাকে আবার ঘুরিয়ে নিয়ে আসবেন এবং এই ট্যুর ডায়েরি জার্নি ক্লেম এগুলোকে আবার ফিল আপ করে তারপরে আপনি ওই সাবমিট অপশানটা ক্লিক করবেন, তারপরে ফরওয়ার্ডিং অথরিটির যে চেকবক্স আসবে ওই ফরওয়ার্ডিং অথরিটির চেকবক্সটা ক্লিক করে সাবমিট করে দেবেন, তাহলে দেখবেন আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। হ্যাঁ, এর সাথে আরেকটা কথা বলে দিই, সেটা হলো আপনাদের সাবমিট করার করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তরটা দেওয়ার। তো ভিডিওটা এখানেই শেষ করছি।